হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কুকিং হোমে আরেকটি নিউ এপিসোড দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে খুবই মজার এবং খুবই হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। যে কোনো ওকেশানে আমরা পোলাও, বিরিয়ানি, তেহারি, রোস্ট, রেজালা আরও কত কী রান্না করে থাকি। এগুলোর সাথে বোরহানি না থাকলে একেবারেই জমে না, তাই না? তাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েবাড়ির শাহী বোরহানির সবচেয়ে সহজ একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বোরহানি তৈরি করার জন্য ফার্স্ট আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 1/4 কাপ পুদিনা পাতা, 1/4 কাপ ধনিয়া পাতা, 1/4 কাপ করছি কাঁচামরিচ। এখানে মিডিয়াম সাইজের কাঁচামরিচ নিয়েছি 2টি। মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন। অ্যাড করে নিয়েছি 1 টিস্পুন সরিষা। এই সরিষাগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। অ্যাড করে নিয়েছি 1 কাপ ঠান্ডা পানি। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এর সাথে অ্যাড করে নিয়েছি টক দই। এখানে আমি ইউজ করব 2 কাপ টক দই। টক দই থেকে আগেই পানি ঝরিয়ে রাখতে হবে না। অ্যাড করে নিয়েছি 1 টিস্পুন বিট লবণ। অ্যাড করে নিয়েছি 7 মতো লবণ। এখানে আমি নিয়েছি কালা জিরার গুঁড়ো 1 টিস্পুন, আর নিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। জিরা এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়েছি চিনি। এখানে আমি ইউজ করব 4 টেবিল চামচ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে না, জাস্ট মিশিয়ে নিলে চলবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, সেই সাথে বোরহানিও রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনারা তা দেখলেই বুঝতে পারবেন। একেবারে ঘনও না, আবার একেবারে পাতলাও না। এখন আমি এটিকে সার্ভ করব। সার্ভ করার আগে অবশ্যই চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না। দেখলেন তো ভিউয়ার্স, কতটা সহজেই তৈরি হয়ে গিয়েছে বিয়েবাড়ির শাহী বোরহানি। আর আপনাদেরকে বোরহানি বাহির থেকে কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং খুবই অল্প সময়ে। ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।